আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা ঠিক সন্ধ্যার টাইমের ভিডিও, যখন আমি বর আমাদের বাসার গেস্ট আমরা বের হয়ে গিয়েছিলাম রিং রোডে। তো আমার বাসায় আমার ভাগিনা আসছিল, তো আমি বর চাইছিলাম যে সন্ধ্যার টাইমটা তাকে নিয়ে একটু বের হয়ে বাইরে গিয়ে আমরা একটু চা নাস্তা করি। তো সব সময় আমার ভালো লাগে যে আমার খুব কাছাকাছি রিং রোড যেতে, আর সেখানে হচ্ছে আল মাহবুবে গিয়ে আমরা বসে গিয়েছি, আর আমরা সবাই অর্ডার করে ফেলেছি চা পরোটা চা নান। তো আমি সবসময় চা পরোটা খাইতে খুব পছন্দ করি, বাট আমার বর চা দিয়ে নান খাইতে অনেক বেশি পছন্দ করে। যে যার মতো অর্ডার করে আমরা বসে আছি, আর এদিকে আমাদের অর্ডারগুলোও কিন্তু চলে আসছে। আমরা কথা বলতেছি, গল্প করতেছি, আজকে নাস্তা খাওয়ার পরে আমাদের আরও অনেক কাজ আছে। সবসময় আমি যেটা করি, ছুটির দিনের জন্য অনেকগুলা কাজ রেখে দিই, যেগুলো আমার বরকে ছাড়া একদমই করা আমার পক্ষে সম্ভব না। তো এখন খেয়ে দিয়ে আমরা সে সমস্ত কাজগুলোই করতে বেরিয়ে যাব, যেগুলো আমার বাকি দিনগুলোতে অনেক বেশি হেল্প করবে। আর কিছু কিছু কাজ থাকে যেটা হচ্ছে যে আমার বর অনেক বেশি ভালো বুঝে, তাকে নিয়ে করলে আমার আসলে ভুল ভ্রান্তি হয় না। কখনো কখনো তাকে ছাড়াও আমি করে দেখছি যে আমি আসলে বিশাল বড় বড় ভুল করি, যেগুলার আসলে কখনো আর শুধরানো যায় না, বা আমার অনেক বেশি মন খারাপ হয়। তো এজন্য এখন কষ্ট হলেও কাজগুলোকে ধরে রাখি, যেগুলো তাকে নিয়ে করা দরকার এবং তাকে নিয়ে করতে হয় সেগুলো আমি তার জন্যই রাখি। তো আমি তাকে বলছিলাম যে কিছু কাজ রাখছি, আজকে আমি আর সে মিলে হচ্ছে ঘুরে ঘুরে সেগুলো করব। তো এখানে আমরা চলে আসছি স্বপ্নে। আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের দরকার ছিল, হালকা কিছু সবজি কিনব, আর আজকে নিহাল অনেক বায়না ধরছে, সে হচ্ছে নোটেলা খাবে। আমি সব সময় ওদের জন্য নোটেলা কিনি, কিন্তু দেখা যায় যে বাসায় পড়ে থাকে, ওরা খুব একটা খায় না। আর ওই জিনিসটাই যখন বাসায় শেষ হয়ে যায় আর কারো বাসায় দেখে, তখন তাদের আবার নতুন করে খেতে ইচ্ছে করে। ঠিক সেরকম একটা ঘটনাই ঘটছে। ওর ফ্রেন্ডের বাসায় যাওয়ার পরে ওর ফ্রেন্ডের আম্মু ওকে হচ্ছে নোটেলা দিয়ে পাউরুটি খেতে দেয়, তারপর থেকে সে আমার মাথা খেয়ে ফেলতেছে। সে নোটেলা খাবেই খাবে, এক্ষুনি খাবে, তার খিদেই পেট পুড়ে যাচ্ছে, মানে যা তা অবস্থা। তো আমি আমার বরকে নিয়ে আমরা খুঁজতে থাকলাম নোটেলা। তো ভাগ্য খারাপ, আজকে আসলে নোটেলা নেই, আর ও যেটা বলছে সেটা যদি না নেই তাহলে সে আর কোনোটাই খাবে না। তো আসলে এখানে অন্য ফ্লেভারের আছে, আমরা অন্য কোনো হচ্ছে সুপার শপে আবার খোঁজ করব। তারপর এই যে আমি চলে আসছি একটা রেডিমেড দোকানে, যেটা হচ্ছে স্কুল ড্রেসের। তো এটাও আমার বাসের খুব কাছে ছিল, যে আমার নিহালের জন্য আমার এক্সট্রা একটা স্কুল ফুল কমপ্লিট স্কুল ড্রেস দরকার ছিল। তো আজকে ভাবলাম যে সেটাই করে ফেলি, যেহেতু নিহালের এক্সাম চলে আসছে। আর নিহাল যেটা করে যে ক্লাস ছুটির পরে ওর হচ্ছে খেলা লাগে, খেলতেই হবে ওকে, আর মাঠে এত বেশি ধুলাবালি থাকে যে একটা ড্রেস একদিনই পরতে পারে। তো আমি আমার বরকে বললাম যে ওর জন্য একটা এক্সট্রা স্কুল ড্রেস কিনে রাখি, যেটা হচ্ছে আমার সময়ে সময়ে কাজে দিবে। তার এখানে হচ্ছে একদম ফুল কমপ্লিট রেডি করা ফুল ড্রেস পাওয়া যায়। আমি বর মিলে এই যে নিহালের মাপ মতো খুব সুন্দর করে একটা হচ্ছে হাফ শার্ট, একটা ফুল প্যান্ট কিনে ফেললাম, সাথে একটা বেল্টও কিনলাম। তারপরে আমরা চলে গিয়েছি হচ্ছে বাটাতে, আর বাটাতে গিয়ে ওর জন্য আরও একটা স্কুল শু কিনলাম, কারণ ও যখন মাঠে খেলে তখন স্কুল শুটা অনেক বেশি নোংরা করে। থ্যাংক ইউ সো মাচ।